Hey everyone, welcome back to my channel. সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল আর এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার নিয়ে নিলাম। তারপরে রাত্রে ভেজানো ড্রাই ফ্রুটস গুলো নিয়ে আমি চলে গেলাম ব্যালকনিতে একটু টাইম পাস করার জন্য। জাস্ট কিছুক্ষণের জন্য পড়তে বসে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ওয়াটারমেলন শেক। তো শেক বানানোর জন্য আমি নিয়েছিলাম ফ্রেশ চপ ওয়াটারমেলন, মিল্ক, একটুখানি মধু। তো তারপরে মিক্সারে ব্লেন্ড করে নিয়ে কাপে নিয়ে নিলাম। তারপরে নিলাম চিয়া সিডস। তো ডেকোরেশন করছি তোমাদের জন্য, জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই। তারপর নিয়ে নিলাম মিক্সড সিডস, এর মধ্যে রয়েছে পাম্পকিন সিডস, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, তারপর আরও অনেক রকমের সিডস। তো তারপরে একটু গার্নিশিংয়ের জন্য ইউজ করে নিলাম, অ্যাকচুয়ালি এগুলো ফার্স্টেই দেওয়া ছিল। তারপরে নিয়ে নিলাম ক্রাশ ড্রাই ফ্রুটস, তো এগুলো দিয়েই একটু গার্নিশিং করে নিলাম। তারপরে আমি ইউজ করব যেই ওয়াটারমেলনগুলো দিয়ে আমি বানিয়েছিলাম শেকটা, সেই ওয়াটারমেলনের পিসগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো, জাস্ট দেখতে ভালো লাগবে তাই। আর পিসগুলো আলাদা করে খেলেও বেশ ভালোই লাগে। আর অ্যান্ড দ্যাটস ইট, এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে বলবে সবাই? টেস্ট তো দুর্দান্তই ছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়ির সামনে দিয়ে শীতলা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি থেকে দেখছি। তারপর স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম টিউশনের জন্য। তো আমাকে ট্রেনে করে যেতে হয়, তারপর স্টেশনটা চলে এসছে, স্টেশনে নেমে আমি চলে গেলাম টিউশনে। তো টিউশন কমপ্লিট করে আমি আবার চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। তো ট্রেনেরই ওয়েট করছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি নিলাম আমার লাঞ্চটা। তো বেরিয়ে পড়লাম আবার আমার সাইকেলটা নিয়ে আর একটা টিউশন পড়তে। তো এইভাবেই সপ্তাহে একটা দিন আমার প্রচুর বিজি কাটে, একটা টাইম পাই না অন্য কিছু কাজ করার। তো টিউশন কমপ্লিট করার পর আমি আবার চলে আসলাম বাড়ির দিকে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি যাই, বিকজ আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো টায়ার্ডটা কাটানোর জন্য আমি কথা বলা শুরু করলাম মাম্মামের সাথে। মাম্মাম আয় আয়টা খুব ভালো করতে পারে, তো আমি ওখানে আয় আয় বলছিলাম আর ওখানে আয় আয় করেছিল। ফুল ভিডিওটা নিতে পারিনি, বাট মাম্মাম এইভাবে আয় আয় করে। তো লাস্টে বুঝতে পারলো যে আমি ওকে দিয়ে কাজ করাচ্ছি, তারপর একটু বকেও দিল। তারপর টায়ার্ডনেসটা কাটানোর জন্য ভাবছিলাম কি করব। তারপর বসে পড়লাম একটা ব্ল্যাক আর্ট পেপার, স্কেল আর পেন্সিল নিয়ে। তো এরপর একটা হোয়াইট ফেব্রিক নিয়ে সেই লাইনিংগুলোকে আমি কালার করছিলাম। এরপর ফাইনালি একটা ডিজাইন বানানো শুরু করে দিলাম। এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি ফর নিউ ভিডিওস। তো রাতের ডিনারটা করে আজকে ভিডিও এখানে এন্ড করছি। ফলো ফর মোর।